আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভার্সেটাইল সেগমেন্ট। আমি মোহাম্মদ মুশির রহমান সাইমন। আজ আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইংলিশের আরো একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন থেকে সবসময় প্রশ্ন আসে, তো আজ আমি প্রিপারেশনকে একটি সার্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজ আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংলিশ নিয়ে ইংলিশের আর একটি ভিডিও করছি, যেটা টপিক হচ্ছে প্রিপোজিশন। তো আজ আমরা প্রিপোজিশনকে একটি সার্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ একটি সার্কেল দিয়ে আমরা প্রিপোজিশনকে পড়ব। চলুন আমরা শুরু করি। তো প্রথম হচ্ছে একটা সার্কেল। এই সার্কেলের যদি সারফেস টাচ করে কিছু থাকে, তা যদি টাচ করে এভাবে যদি টাচ করে কিছু থাকে তাহলে হবে অন। যেমন একটি এক্সাম্পল দিই, দ্য বুক ইজ অন দ্য টেবল। বুকটা টেবিলের সারফেসকে টাচ করে আছে, এজন্য এখানে অন হয়েছে। তারপর যদি সারফেস টাচ করে না থাকে, যদি একটু উপরে থাকে, তাহলে হবে ওভার অথবা অ্যাভাব। এখন কখন ওভার হবে আর কখন অ্যাভাব হবে, যদি যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি বলি যে দ্য ব্রিজ ইজ অ্যাভাব মাই হেড এবং দ্য প্লেন ইজ ওভার মাই হেড, এখন ব্রিজ কি স্থির আর প্লেন কি চলমান, প্লেনটা কি চলে যাচ্ছে, অর্থাৎ প্লেনটা হচ্ছে চলে যাচ্ছে বাট ব্রিজটা হচ্ছে এক জায়গায় ফিক্সড। তো যদি কোনো কিছু ফিক্সড থাকে বা স্থির থাকে সেক্ষেত্রে হবে ওভার, আর যদি চলমান হয় তাহলে হবে অ্যাভাব। আশা করি বুঝেছেন। তো এরপর যদি কোনো কিছু মধ্যে দিয়ে চলে যায়, যদি এভাবে ভিতর দিয়ে চলে যায় তাহলে হবে থ্রু। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য কার ওয়েন্ট থ্রু দ্য ফিল্ড, গাড়িটি মাঠের মধ্যে দিয়ে চলে গেল। এরপর যদি দূর থেকে কিছু কোনো অবজেক্টের দিকে আসে, অর্থাৎ আমি আমি এদিকে আসছি, অনেক দূর থেকে আসছি আমি এদিকে, তখন হবে টুয়ার্ডস। যেমন এক্সাম্পল, দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, দিকে অর্থে যে গাড়িটি স্কুলের দিকে যাচ্ছে। ওকে, এখন যদি বলি আমি সে পৌঁছে গেছে, তখন হবে টু, যে আমি পৌঁছে গেছি। যেমন দ্য বয় ইজ ওয়াকিং টু দ্য স্কুল, ছেলেটি স্কুলে পৌঁছে গেছে। এখন যদি আমি ভিতরে ঢুকে গেছি তাহলে হবে ইনটু, যেমন দ্য বয় র্যান ইন টু দ্য স্কুল, অর্থাৎ ইনটুটি ঢুকে গেছে অর্থে বোঝায়। এরপর যদি বলি আমি বের হয়ে গেছে, যদি বলি বের হয়ে গেছে তখন হবে আউট, যেমন দ্য বয় র্যান আউট অফ দ্য স্কুল। এখন আউট অফ, এখানে আউট অফ হয়েছে র্যান আউট অফ দ্য স্কুল। ওকে, এরপরে যদি বলি ভিতরে থাকা, যে সে এই সার্কেলের মধ্যে রয়েছে, তাহলে হবে ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন। যেমন এক্সাম্পল দিই, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, তো এখানে বয়েজরা মাঠের মধ্যে খেলছে, তারা মাঠের মধ্যে আছে, একটা অর্থাৎ একটা সার্ফেসের মধ্যে আছে, এই জন্য এখানে ইন হয়েছে। আমি চলে ইনসাইড অফ দিতে পারি, উইদিন দিতে পারি, যে দ্য বয়েজ আর প্লেইং উইদিন দ্য ফিল্ড, ইনসাইড অফ দ্য ফিল্ড, এভাবে। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যদি এই সার্কেলটার পাশে হয়, যদি এই পাশে হয় তাহলে হবে বিসাইড, যদি নিচে হয় তাহলে হবে আন্ডার, বিনিথ অথবা বেলো। তো যদি এই সার্কেলের চারপাশে হয়, যদি কোনো কিছু চারপাশে ঘুরে তাহলে হবে অ্যারাউন্ড। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য আর্থ গোজ অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য সান। ওকে, এরপর যদি আচ্ছা কোন একটা সার্ফেসের মধ্যে, যদি কোন একটা সার্ফেসের মধ্যে ইনও হয় বা অ্যাট হয়, এখন কখন ইন হবে আর কখন অ্যাট হবে, যদি দুইটা সার্ফেসের মধ্যে একটা বড় হয় তাহলে হবে ইন, যদি একটা ছোট হয় তাহলে হবে অ্যাট। এক্সাম্পল দিই, উই লিভ ইন বাংলাদেশ অ্যাট কুমিল্লা। ওকে, এখানে বাংলাদেশ হচ্ছে বড় আর কুমিল্লা হচ্ছে ছোট, এই জন্য বাংলাদেশ আগে হয়েছে ইন আর কুমিল্লা আগে হয়েছে অ্যাট। এখন আসি প্রিপোজিশন অফ টাইম। এই প্রিপোজিশন অফ টাইম থেকে ইউনিভার্সিটির কোশ্চেন আসে, যেটা আমরা অনেক কনফিউশনে পড়ে যাই, এই জন্য অনেক ভুল হয়ে যায়। তো আজ আমি এটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করে দেখি শর্টকাটে। তো যদি ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় বোঝায়, যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে হবে অ্যাট, যেমন দ্য ক্লাস উইল স্টার্ট অ্যাট 10 AM। আর যদি ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায় তাহলে হবে বাই বা উইথ, যেমন উই উইল রিচ অ্যাট কলেজ বাই বা উইথ 10 AM। এখন যদি নির্দিষ্ট সময় বোঝায়, একটা হচ্ছে ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়, একটা হচ্ছে শুধু নির্দিষ্ট সময়, যে উই উইল রিচ কলেজ অ্যাট, উই উইল রিচ অ্যাট কলেজ অন 10 AM, উইল রিচ অ্যাট কলেজ, এখানে একটা অ্যাট রয়েছে যেটার আগে কলেজ
অর্থাৎ কলেজে গ্যাপ রয়েছে এবং তারপরে অন টাইম, অন হচ্ছে অনের পর এখানে টাইমটা হয়েছে। তারপর আছে দিন তারিখের পূর্বে অন বসে, অর্থাৎ দিন এবং তারিখের পূর্বে বসে অন, যেমন উই উইল গো চিটাগং অন সানডে। তো ভিডিওটি পর্যন্তই, আশা করি সবাই বুঝেছেন, যদি না বুঝেন আমাদেরকে কমেন্টে জানাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের অ্যাডমিশন টেস্ট ইংলিশ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করা রয়েছে, যেটা আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করলে পাবেন। সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।